সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে। দর্শক, এখানে একটি আমরা গাভী সহ বাছুর গরু দেখছি, আমরা একটা একটু তথ্য নেওয়ার চেষ্টা করব। আজ 18 নভেম্বর বুধবার, আপনারা জানেন যে এই হাটটি প্রতি বুধবারে অনুষ্ঠিত হয়ে থাকে, আর এটি দিনাজপুর জেলার সদরের 5 নম্বর শশরা ইউনিয়ন পরিষদের সামনে এই হাটটি বসে। দর্শক, আজকে গাভীগুড়ি খুব কম সংখ্যক দেখছি, আমরা কয়েকটি দেখছি, তার মাঝে মনে হয় এটি একটু বিক্রি, এটা কি বিক্রি হয়ে গেছে নাকি কিনছে? কত দিয়ে কিনলো এটা? 50,000। দর্শক, 50,000 টাকা কিনছে। কেমন বয়স এটা জানো তুমি? বয়স জানো না? দর্শক শুনেন যে ও বয়স জানছে না, উনি গরুটি কিনছে 50,000 টাকা দিয়ে, এই গরুটি বিক্রি হয়ে গেছে। এই যে দেখছেন, কে কিনলো ভাই এটা? আপনি? ভাই কিনছে। ভাইয়ের সঙ্গে একটু কথা বলি, ভাই কয় দাঁতের বয়স এটা? জোয়ান হয়ে গেছে। বাচ্চাটা কি বাচ্চা? এটা কি পোষার জন্য কিনছে? এখন কি দুধ কতটুকু আছে? দুধ 2 কেজি বলতেছে, যার কাছে নিয়েছি ও বলতেছে 2 কেজি। 2 কেজি, 2 কেজি পর্যন্ত দুধ বলছে। এটা কত পড়লো? 50,000। 50,000 খরচ সহ মনে আরো 1,000 পড়ে যাবে। হ্যাঁ, 1,000 ঘুরে পড়বে। দর্শক শুনলেন যে 51,000 টাকায় উনি এই গাভী গরুটি কিনে নিলেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাট থেকে আজ কি দরে এ ধরনের গাভী গরু বিক্রি হচ্ছে, সেই তথ্যগুলো একটু দেওয়ার চেষ্টা করছি। আমরা এই পাশে আরেকটি গাভী গরু দেখছি, একটু দেখি আমরা কত দামে এটি চান, কত দামে বিক্রি করেন, সেই তথ্যগুলো। আজকে তো বাজারে গরু নাই চাচা, দাম কেমন চলছে? দাম চাইছি 41,000 চাচ্ছেন। দর্শক, এই যে 41,000 চাচ্ছে এটি, এই যে দেখছেন আপনারা, বাছুরটি হচ্ছে বকনা বাছুর। চাচা, বাছুরটা কয়দিনের বাছুর? এটা মাস দেড়েক। আর গাভীটা কয় দাঁতে? জোয়ান হয়ে গেছে। দুধ কতটুকু আছে চাচা? 6 কেজি দুধ আছে। 41,000 চাচ্ছেন, আর দাম দিচ্ছে কত? 36,000। বেচবেন না তো এই দামে মনে হয়? 38 হলে বেচে দেবেন। দর্শক শুনলেন যে 38,000 টাকা হলে উনি এই গাভী গরুটি বিক্রি করে দিবেন। এই যে দেখছেন, আমরা রয়েছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে, আপনাদের দেখানোর চেষ্টা করছি দেশি গাভী বাছুরের আজকের বাজার দর। এটা কার আপনার? হ্যাঁ ভাই, খালি বাছুরটাই না, গাইটাই যে গাইও গাইও আছে। হ্যাঁ, এই যে গাইটা রয়েছে এখানে, কয়দাত বসে? এটা জোয়ান বসে, নতুন জোয়ান, নতুন জোয়ান। দুধ আছে কত? দুধ ভাই 1.5 কেজি। 1.5 কেজি দুধ, নতুন জোয়ান। তো কত দাম চালেন এটা? চাম চাইছিল 38,000 ভাই। 38,000। আজকে গরু নাই কেন বাজারে? গরু নাই মানে গরু বিক্রি করতে নেওয়ার লোক নাই, নেওয়ার লোক নাই। এই যে গরু আনছেন তারপরেও নেওয়ার লোক নাই? কয়েকটা গরু আছে তারপরেও নেওয়ার লোক নাই? হ্যাঁ, ওটাই তো, মানে গরু আনলেই খালি লস, খালি লস, খালি লস, গরু আনলেই লস, গরু আনলেই লস। তো এর কত দাম চালেন? 38,000। 38,000 দিচ্ছে কত দাম? 35,000 কি দিবেন? না, কি 38 লাগবে? আরো এ ধরনের 2-4টি গরু দেখছি আমরা, সেইগুলোর একটু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করি। এই যে এখানে এক জোড়া একটি দেশি গাভী বাছুর দেখছি, আজকে কয়েক জোড়া এই গাভী গরু দেখছি আমরা বাজারে। তারপর আমরা আপনাদের নিয়মিত এ ধরনের ভিডিও দেই, সেই কারণেই আজকের এই ভিডিওটি তৈরি করা হচ্ছে। এটার বয়স কেমন? 4 দাঁত বয়স। আর বাচ্চাটা কি বাচ্চা? ষাঁড় বাচ্চা, শাহিওয়াল জাতে না? শাহিওয়াল জাত। দর্শক, শাহিওয়াল জাতের ষাঁড় বাচ্চা সহ 4 দাঁতের গাভীটি আপনার। দাম চালেন কত? দাম 47-48 চাইছি। 47-48 চাচ্ছেন, বলছে কত? 41, 41-42, 41-42 এরকম দাম দিচ্ছে। তো বেচবেন কত?
45 হলে বেশি দিবেন। আজকে বাজারে গরু নাই কেন? এই যে দেশি গাভী গরু তো এইদিকে প্রচুর থাকে, এখন কম বাজার দেখে গাভী গরুও কম উঠছে। দর্শক শুনছেন যে গাভী গরু বাজার কম দেখে এই ধরনের গাভী গরুও কম উঠছে আজকে বাজারে। আমরা দেখি ওই পাশে যাব। এখানে একটি, এটা কি দেশি না বিদেশি ভাই? বিদেশি ভাই, ক্রস। বয়স কেমন? বয়স জুয়ান, জুয়ান, নতুন জুয়ান। দুধ কতটুকু আছে ভাই? এটা কি বাড়ির আপনার? কেনা কেনা গরু? বাচ্চা কই? এটা ষাড় বাচ্চা। বাচ্চাটার বয়স কয়দিন হবে? বাচ্চার বয়স এক মাস। এক মাস। দর্শক দেখছেন বাচ্চাটির বয়স এক মাস। আমরা একটু গাভী গরুটার তথ্য নেওয়ার চেষ্টা করি। নতুন জুয়ান বয়স। তো এটার দাম চাচ্ছেন কত এখন? ৯৫,০০০। দুধ কতটুকু আছে ভাই? পাঁচ কেজি। ৯৫,০০০ চাচ্ছেন। আর দিচ্ছে কত দাম? দাম দিচ্ছে ৭৫, ৭৫, ৭৫, ৮০, এরকম দাম দিচ্ছে। ৮০ পর্যন্ত দিচ্ছে। তো বেচা বিক্রির ইচ্ছা কত? ৮৫ হলে বিক্রি করবেন। দর্শক শুনলেন যে ৮৫,০০০ হলে উনি এটি বিক্রি করবেন। এই যে দেখছেন, আমরা একটু ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি গাভী গরুটি। ওই যে পিছন থেকে ওলানটা দেখছেন আপনারা, আজকে বাজারে গরু নাই কেন ভাই? গরু কাজ কাম লাগছে, ধান কাটা চলতেছে, ধান কাটা চলতেছে, একটু লোকজন কম, কেনা বেচাও কম, কেনা বেচাও কম, গরুও কম, গরুও কম, বাজারে গরু উঠছে কম আছে। দর্শক শুনছেন, এই যে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাট থেকে দেশি গাভী বাছুরের আজকের বাজার দর। আমরা এই পাশে আরেকটি গাভী গরু দেখছি। কত কইল? ৪৮ বলতেছে। বয়স কেমন এটা? জুয়ান বয়স। দর্শক, জুয়ান বয়স প্রথম বছর? জুয়ান বয়সে প্রথম বছর? আচ্ছা, কেন আপনাদের বাসায়? আপনাদের বাসায় প্রথম? সার বাছুর না? সাহিওয়াল সার বাছুর। বাচ্চি বাচ্চি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে বাচ্চি বাছুর। এর দুধ কতটুকু আছে? ৪৮,০০০ তো বেচবেন কি ৫০ এর উপরে? বিক্রির এটা বাড়িতে ছিল আপনার, তাই তো? বাজারের অবস্থা কেমন আছে? একবারে ফাঁকা দেখছি এখন, মানে বাজার খারাপ তো চাঙ্গা হইতে পারে। আমাদের তিনটা গরু, আমাদের বিদেশি দুটা গরু আছে। আচ্ছা, আমরা এই জন্য একটা বিক্রি। তো কারি এখন তো ধান উঠছে, তো কারি তাও ৪০০? এখন সম্পূর্ণ ধান উঠে নাই তো আমাদের। আমাদের তো সব চিকন ধান, চিকন ধান না? এগুলো উঠবে, হয়তো উঠতে মনে করেন এই যে মনে করেন এখনো নিনে ২০ দিনের আগে মানে উঠবে না ধানটা, মানে আরো ২০ দিন, তার এক মাস ধরে কারির দাম কমতে আরো এক দেড় মাস সময় লাগবে। না, দেড় মাস লাগবে না, এক মাসের মধ্যে। দর্শক শুনছেন যে উনি ৫০,০০০ হলে এটি বিক্রি করবেন। আমরা এই পাশে একটি ছোট সাইজের গাভী গরু, এটার বয়স কেমন? ৬ বছর। এটা কি বছর? এটা বাচ্চি। এটার দাম কত চাইছে? ৩৭-৩৮ লাগাচ্ছে। তা আপনি চাইছেন কত? ৪৫। বিক্রি কি ৪০-এর উপরে? দর্শক শুনলেন যে ৪০-এর উপরে হলে উনি এটি বিক্রি করবেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাট থেকে আজকে যে গাভী গরুগুলো উঠেছিল বাছুর সহ, সেই গাভীগুলো গরুগুলোর একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য সবসময় আমাদের দোয়া রইল। আপনারা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।